আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামী অথবা প্রেমিক প্রশীভূত করার একটা যন্ত্র যেটা বাংলা যন্ত্র সবাই করতে পারবেন তো স্বামী মানে পুরুষ মানুষকে করতে পারবেন অন্য কাউকে কেন এটা শুধুমাত্র আপনি যদি কেন কোনো ছেলেকে ভালোবাসেন অথবা আপনার স্বামীর উপরে প্রয়োগ করতে পারবেন অন্য কারোর উপরে এটা প্রয়োগ করা যায় না তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বের করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো বই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো স্ক্রিনের নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে একটা ভোজপত্রের মধ্যে এবং মাঝখানে যেখানে কালিদাস লেখা সেইখানে আপনি যাকে বসবৃত করবেন তার নামটা লিখতে হবে তো নাম লেখা হয়ে গেলে আপনাকে সেই নকশা যেটা সেটা আপনাকে খাঁটি মধ্যে সংগ্রহ করতে হবে একদম খাঁটি এক পার্সেন্ট রেজাল্ট থাকলেও হবে না এরকম খাঁটি মধু ছাড়া কাজ করবেন আর সেরকম একটা খাঁটি মধুতে আপনি সেটা প্রথমত ডুবিয়ে রাখবেন তারপর আপনি যেই নকশা যেই ডিব্বার মধ্যে আপনি মধুর মধ্যে এই নকশাটা ডুবিয়ে রাখছেন সেই ডিব্বার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে একটা পলিথিনের ব্যাগ বা কিছু একটা ঘুটলার মতন বানিয়ে সেটা আপনি যে কোনো কৌরস্থান বা ঘাটে পুঁতে দিয়ে চলে আসবেন এবং আসার সময় আপনি পেছন দিকে ফিরে তাকাবেন না আপনার কাজ শেষ তো এটা করার এক সপ্তাহের মধ্যেই সে আপনার প্রতি সম্মিত হবে এবং আপনাদের সম্পর্ক এমন হবে যে মধুর মতো মিষ্টি হয়ে যাবে সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এক কথায় আপনার বসীভূত হয়ে যাবে আপনার স্বামীর জন্য করেন আপনার প্রেমিকের জন্য করেন তবে এটা শনিবার মঙ্গলবার দিনে করতে পারবেন আমার অনুমতি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ